সময় গেলে সাধন হবে না। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে এসেছি আমি সত্যজিৎ, সপ্তসুরের রামধনু। এই সপ্তসুরের রামধনু মানেই নতুন নতুন শিল্পী কিংবা পুরনো শিল্পীদের সংমিশ্রণে আমাদের নতুন গান উপহার দেওয়ার আপনাদের। তো আমাদের সাথে আজকে যিনি আছেন স্বনামধন্য গায়িকা শ্রীমতী শ্রী মাধবী চক্রবর্তীর সাথে আমরা আলাপ করে নেব। নমস্কার আমাদের স্টুডিওতে মাধবীজি। তো আপনি এতদিন ধরে যে গান গাইছেন, তো মূলত বাউল সঙ্গীত আপনি আমাদের উপহার দিতে চলেছেন আজকে। বাউল বলতে লোকগীতি বলে থাকি আমরা। আচ্ছা, সেটাই করি। তো বাউল সঙ্গীত মানেই হচ্ছে সেই পুরুলিয়া বাঁকুড়ার মাটির একটা টান ধরতে গেলে। তো প্রথম কি গান আপনারা আপনি উপহার দিতে চাইছেন আমাদের দর্শকদের? সর্বপ্রথমে একটা বাংলাদেশে করিমের একটি গান, বাংলাদেশের গান আপনি প্রথমেই গাইতে চাইছেন। তো আমরা প্রথম গানটা শুনে নেব বাংলাদেশের গান করিমের কণ্ঠে। তো শোনা যাক গানটা। তোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। তোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। ধরো লাগলে সব ভুলে
বসে যায়। আপন মানুষ কষ্ট রাখলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, সত্যি খুব কষ্ট হয়। তো আজকে আপনার শুনলাম প্রথম গানটা বাংলাদেশের করিমের সঙ্গীত। তো আপনাকে প্রশ্ন করব যে আপনি যে এতদিন ধরে গান গাইছেন, তো মূলত গানের জগতে আসার শুরুটা কিভাবে হয়? শুরুটা আমার গুরু গোপাল সাহা, সে আমাকে হাত ধরে নিয়ে আসে শিল্পী জগতে। আচ্ছা, প্রথম প্রথম গান করতাম না, তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে দুটো সন্তান হওয়ার পরে গানের জগৎ বেছে নিয়েছি, ভালো লাগে এবং নিজেরও ভালো লাগে। মূলত বিয়ের পরই আপনি গানের জগতে প্রবেশ করেছেন, এটা একটা মানে বড় পাওয়া, কারণ অনেক সময় কাজের সূত্রে কিংবা অনেক সময় গান করে ওঠা হয় না, সেখান থেকে সময় বের করে আপনি গান অনুশীলন করেন। তো সেক্ষেত্রে আপনার বাউল সঙ্গীতের প্রতি টানটা কেন? অন্য অনেক ধরনের গান আছে, বাউল সঙ্গীত কেন? বাউল তো মাটির গান। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। আচ্ছা, আমি এই দু মাস বাংলাদেশ কাটিয়ে আসলাম। তা আসার পরে আবার এ দাদার সঙ্গে যোগাযোগ, চন্দনদা ওনার সঙ্গে এখানে আসা। তো মাটির গান তো সত্যি ভালো লাগে। আচ্ছা, মাটির গান বলতেই তো বাংলাদেশ আর লালন ফকিরের কথাটা বারবার আসে, তো আমরা কি লালন ফকিরের গান একটা শুনতে পাবো আপনার কণ্ঠে? হ্যাঁ, লালন ফকিরের একটা গান গিয়ে শোনাচ্ছি, তো শোনা যাক। তাহলে শুনুন না, লালন ফকিরের কণ্ঠে যে গানটা সেটা আমরা আজকে শুনবো এখন মাধবী চক্রবর্তীর কণ্ঠে, শোনা যাক। বলি সুন্দর পোস্তাকে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর সুন্দর পোস্তাকে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য সবে মাত্র একটি খাটি
অনুষ্ঠান আমাদের জমে উঠেছে, আর তার সাথে সাথে এত সুন্দর সুন্দর গান উনি আমাদের উপহার দিচ্ছেন, সহযোগিতা করেছেন দেহতরী লোক ব্যান্ড। তো আমরা আলাপ করে নেব তাদের সাথে, যন্ত্রশিল্পীরা যারা না থাকলে কিন্তু গান এত সুন্দরভাবে আমরা শুনতেই পেতাম না। প্যাডে আছেন শ্যামদা, তবলায় আমাদের সহযোগিতা করছেন চন্দনদা, কিবোর্ডে আছেন সুনীল হালদার। আমরা শুনছিলাম এতক্ষণ বাউল সঙ্গীত, আরও আমরা অনেক বাউল সঙ্গীত শুনবো। তার আগে একটু প্রশ্ন করে নেবো দিদিকে, যে দিদি বাউল সঙ্গীতে যে আপনি বললেন মাটির টান, তো আপনার পছন্দ যে গান সেক্ষেত্রে আপনার পছন্দের শিল্পীকে, যে শিল্পীকে আপনি খুব পছন্দ করেন বা অনুপ্রেরণা বলতে পারেন, যাকে দেখেই আপনার গান শেখা বা এই জগতে প্রবেশ করা? মমতাজ বেগম। মমতাজ বেগম, আচ্ছা, উনি বাংলাদেশি গায়িকা। তো এখন এখন তাহলে আমরা কি মমতাজ বেগমের একটা গান শুনতে পাবো? ঠিক আছে, আমরা এখন শুনে নেব মমতাজ বেগমের একটা গান। থাকতে বোধ হয় শেষ হবে না জীবন, মানে তো থাকতে বোধ হয় শেষ হবে না।
সপ্তসুরের রামধনু সত্যিই যেন রঙিন হয়ে উঠেছে গানে গানে। তো আমরা শুনছি মাধবীদের গলায় লোকসঙ্গীত এবং বাউল সঙ্গীত, তো তার সাথে সাথে মাধবীদের সাথে আমরা কথাও বলছি। আচ্ছা মাধবীদি, এই যে মুমতাজ বেগম যার গান শুনে আপনি ছোট থেকে মানে অনুপ্রেরণা পেয়েছেন, তো এখন কি মনে হয় যে সেরকম লোকসঙ্গীত কোথাও কি খামতি পড়ছে এখন, তেমন শোনা যায় না বা কোথাও কি মানুষ শুনছে না, আপনি কেমন রেসপন্স পান? সেই মাটির সুরটা নেই আর, নেই না, হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে কোথায় জানি, কোথায় জানি মাটির সুরটা হারিয়ে গেছে। কিছু শিল্পী ধরে রেখেছে যেমন পূর্ণদাস, গোষ্ঠগোপাল, আরো অনেকে, একদম, কিন্তু সেই সুরটা আগের মতো নেই মাটির সুরে। বাংলাদেশে অনেক ভালো ভালো শিল্পী ছিল কিন্তু এখন আর দেখা যায় না। আপনি পশ্চিমবঙ্গে ধরুন অনেকদিন থেকে গান করছেন, তো বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের মধ্যে সেই গানের তফাতটা কোথায়, মানে বাউল সঙ্গীতে এরকম মনে হয় যে এখানে শ্রোতা বেশি বা সেখানে শ্রোতা বেশি, কোনো একটা পার্থক্য বোঝেন? নিজে তো অনেক প্রোগ্রাম করেছেন, কোথায় বেশি পার্থক্য? এটাই, মাটির সবসময় মাটির একটা সুর থাকে, বাংলাদেশের একটা আনন্দ আলাদা গান করে, কিন্তু সেই আনন্দ এখানে আমরা পাই না। আচ্ছা, ভালোবাসা নেই, আচ্ছা সুর আছে, ভালোবাসা নেই, ভালোবাসাটার অভাব এখানে। তো আমরা তাতে আপনার গানে কিন্তু ভালোবাসা, কষ্ট, বেদনা সবকিছুই উঠে আসছে। তো এরপরের কি গান শোনাচ্ছেন? আমরা শুনবো আপনার একটা অন্যরকম গান যেটা একটু বাউল থেকে আলাদা, ধরুন অন্যরকমের কিছু গান যদি আপনি শোনাতে চান। হ্যাঁ, বাংলাদেশের একটা আমার প্রিয় শিল্পী, আচ্ছা তার একটা গান গিয়ে শোনাচ্ছি, সাবিনা আজমিন দিবা। আচ্ছা, তো আমরা এখন শুনে নেব বাংলাদেশের সাবিনা আজমিন দিবার গান মাধবীদের কণ্ঠে। একবারে যদি কেউ ভালোবাসত আর কাছে রাখত, এ জীবন তবু কিছু না কিছু পেত। একবারে যদি কেউ ভালোবাসত আর কাছে রাখত, আমার নয়ন দুটি জলে ভাসত আর কাছে রাখত, এ জীবন তো কিছু না কিছু পেত। একবার যদি ভালোবাসত আর কাছে রাখত, ভালোবাসত আর কাছে রাখত।
আমার নয়ন দুটি জলে ভাসতোয়ার কাছে ডাকতোয়ার ভালোবাসতোয়ার কাছে ডাকতোয়ার। অসাধারণ, মানে এত সুন্দর গান, মনটা কোথাও হারিয়ে যায়। তো আমরা এতক্ষণ শুনছিলাম বাউল সঙ্গীত, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভিতে সপ্তসুরের রামধনু, আর আমাদের সাথে আছে স্বনামধন্য গায়িকা মাধবী চক্রবর্তী। তো মাধবীদি, গানটা শুনলাম খুবই সুন্দর, মানে বাংলাদেশের মধ্যেও যেন আমাদের সেই বাঁকুড়া পুরুলিয়ার একটা টান কোথাও অনুভব হলো। তো পরবর্তীকালে যে গান আপনি করতে চলেছেন বা আপনার পরবর্তী পদক্ষেপ কী আছে, কী ধরনের গান আপনি দর্শকদের শ্রোতাদের উপহার দিতে চাইছেন, মানে ধরুন আপনি যে নিজস্ব অ্যালবাম কিংবা ছবিতে কোনো গান করার পরিকল্পনা আছে? চেষ্টা করছি, যদি গুরু কৃপা থাকে, বল থাকে, আর 10-এর আশীর্বাদ থাকে অবশ্যই। আর সবথেকে বড় হচ্ছে মনোশক্তি। আচ্ছা, মনে যদি শক্তি থাকে, সাহস থাকে, সবকিছুই সব সময় এগিয়ে যাওয়া যায়। তাই চেষ্টা করছি, যদি কোনো দিন সুযোগ হয়। আপনার তো আপনার বাংলাদেশেও অনেক ফ্যান ফলোয়ার আছে যারা মানে আপনাদের আপনার গান পছন্দ করে, তো ওয়েস্ট বেঙ্গলেও আছে। তো সেই সব শ্রোতাদের বা তাদের জন্য, সে বন্ধুদের জন্য আপনার কোনো মেসেজ আছে আমাদের টিভির মাধ্যমে জানাতে পারেন, তারপরে আসছি আমরা পদক্ষেপ মানে পরের গানে। আসছে চাই আমার মা এবং আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছে, সুস্থ থাকুক, ভালো থাকুক, সেটাই কামনা করি। আমার দুটো মেয়ে আছে, আমি চাই আমার মেয়ে দুটো ক্লাসিক্যাল গান করছে, ওরা যেন জীবনে বড় হতে পারে, এটাই সবার কাছে কামনা। আমরা এতক্ষণ শুনলাম বাংলাদেশের বাঁকুড়ার মাটির টানের গান, তো এবার আমরা একটু শুনে নেব নদিয়া জেলার গান। নদিয়ার গান আমাদের উপহার দিচ্ছেন মাধবীদি। নদিয়া জেলার যে সঙ্গীত শিল্পীর আপনি গান শোনাতে চাইছেন, তো তার নাম কি? সবিনেন দাসের একটি গান গিয়ে শোনাচ্ছি। ঠিক আছে, শোনা যাক কেমন লাগে। তো শ্রোতা বন্ধুদের জন্য, দর্শক বন্ধুদের জন্য নদিয়ার গান শোনাচ্ছেন মাধবীদি। নদিয়া নগরে সুচিমাতার ঘরে উদয় হলো নেমাই চা, নিল রে এনাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। তো হরিনাম ছাড়া তো আমাদের উদ্ধার নেই, একদম তাই সে হরিনাম দিয়ে শেষ করছে। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সতীমা তার ঘরে, নদিয়া নগরে সতীমা তার ঘরে উদয় হলো নিমাই চা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার, হরি নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার, হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতোয়ারা সারা বজধা। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, কত তাপি তাপি তরে গেল এই হরিনামে, হরিনাম মুখে বল শ্রবণ কর কেন, কত তাপি তাপি তরে গেল এই হরিনামে, হরিনাম মুখে বলো শোভন কর কেন, হরিনামে আছে সদা, হরিনামে আছে সদা অমৃত সমা,
সত্যি মধুমাখা হরিনাম সত্যি। আর মন বলছে আরো দু একটা গান শুনি, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা বলছে তেমন সময় নেই হাতে, তো মাধবীদির সাথে একটু কথা বলে নেব। মাধবীদি, হরিনাম বলতে মনে পড়লো নদিয়া জেলা, তো বাউল সঙ্গীতের সাথে অনেকটাই এর সাথে সম্পর্ক আছে, তো আপনি হরিনাম যে গাইছেন তার সাথে মানে ছোটবেলা থেকেই হরিনাম গাইতেন মানে একসঙ্গে বাউল সঙ্গীতের সাথে? ছোট ছিলাম তখন ওই আমার কাকুর সঙ্গে কীর্তন বলে যেটা আমাদের, কীর্তনে যেতাম, কীর্তনে যেতে যেতে এই শিখা হরিনাম। এতক্ষণ আমরা শুনলাম মাধবীদির কণ্ঠে মন মাতানো আর সেই মাটির গান, তো আমরা এতক্ষণ শুনলাম কিন্তু সময় তো আর নেই, তো বিদায় দিতে হবে মাধবীদিকে। তো মাধবীদি, এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে রইল আপনার জন্য একটা সার্টিফিকেট, সার্টিফিকেট রাখবেন আমাকে এই সম্মান দেওয়ার জন্য, এই চ্যানেলকে আমার ধন্যবাদ। তো আমি সত্যি খুব গর্বিত এবং আনন্দিত। গানের সঙ্গে সঙ্গে আমাদের এত সুন্দর যন্ত্রশিল্পীরাও সাহায্য করেছে, তো আমরা সেই যন্ত্রশিল্পীর মধ্যে সুনীল হালদারকে আমরা একটা শংসাপত্র তুলে দেব। সপ্তসুরের রামধনু এতক্ষণ দেখছিলেন আপনারা, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আর সময় নেই, তো আমাদের যেতে হবে। তো যেতে যেতে কথা দিয়ে গেলাম, কিন্তু আরও নতুন নতুন এরকমই নতুন শিল্পীদের আমরা আপনাদের উপহার দেব, সেই গান থাকবে তার সঙ্গে থাকবে অনেক গল্প আড্ডা। ততক্ষণের জন্য নমস্কার। সময় গেলে সাধন